যাও ভাই, চলেন চলেন। টেকনাফত আলোচিত রোহিঙ্গা ডাহায়েত আব্দুল হাকিমের খুঁজি বেলায় ড্রোন উড়াইনে দুর্গম ফারত অভিযান চালিয়ে র্যাব 15 সদস্য। আব্দুল হাকিম ডাহাতি ছাড়াও অপহরণ ধর্ষণ চিন্তায় মাদক খারবারত জড়িত আছে। রোহিঙ্গা ক্যাম্প গিরিয়ে এনে সক্রিয় ডাহাইতর সংঘবদ্ধ দল আছে, আর এসব দলের মূল হোতা রোহিঙ্গা ডাহায়েত এ আব্দুল হাকিম। শুক্রবার বেনে 7টা বিকাল 3টা পর্যন্ত কক্সবাজারের টেকনাফর বাহারসরা টোয়িঙ্গা ফারা সহ বেশ কয়েকখান ফারত অভিযান চালায় র্যাব। এ সময় ড্রোন উড়াই এনে বিভিন্ন ফারত ডাহাইতলর আস্থানার তথ্য সংগ্রহ করে, পরে ফারত ডাহাইতলর কয়েকখান জায়গাত অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি ঠের পাই এনে দায় যায় গই তারা। এই অভিযানত উপস্থিত আছিল র্যাব 15-এর উপর অধিনায়ক মেজর রবিউল হাসান, সিপিএসসি কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান, সিপিএসসি স্কোয়াড কমান্ডার এডিশনাল এসপি বিমান চন্দ্র কর্মকার সহ আরো বোধকে। এটা এই এলাকায় বর্তমানে একটা সন্ত্রাসী গ্রুপ হাকিম বাহিনী। সো হাকিম বাহিনী গ্রুপকে ধরার জন্য আমরা পাহাড়ে আজকে প্রাথমিকভাবে আমাদের অভিযানটা পরিচালনা করলাম। যদিও আমরা তাদেরকে কোনো কিছু পাইনি আজকে, বাট আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ভবিষ্যতেও। পরবর্তীতে আমরা যেটা করব, আমাদের র্যাব এভিয়েশনের হেলিকপ্টার দেখবেন আপনারা, অতি সত্বর আমরা র্যাব এভিয়েশনের হেলিকপ্টার নিয়ে এসে আমরা এখানে আমাদের পরবর্তী কার্যক্রম পরিচালনা করব। টেক্স নিউজ, সি প্লাস টিভি। হ্যালো দর্শক, ভিডিও বেনি যদি সাবস্ক্রাইব লেখক লাল বাটন আছে এবার ক্লিক করুন, আর ডাগো দিও গো বেল আইকন আছে এবার সাবধান তৈলে অনেক ব্যাকর আগে আনার ভিডিও বেগিন সাইট তারিবেন। আরা সাদ গাই হতা হই।